শরীয়তপুর সদর হাসপাতাল, 100 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল। এখানে রোগীর ধারণ ক্ষমতা 100 জন, কিন্তু এখানে প্রতিনিয়ত রোগী ভর্তি থাকতেছে 100-র উপরে। 9 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত হিসাব অনুযায়ী দেখা গেছে মহিলা ও শিশু ওয়ার্ডে 59 জন, এর মধ্যে শিশু 16 জন, পুরুষ ওয়ার্ডে 48 জন এবং ডায়রিয়া ওয়ার্ডে ছিল 27 জন। সর্বমোট 134 জন লোক হাসপাতালে ভর্তি ছিল। এখানে শিশুদের নিয়ে রয়েছে নানান দুর্ভোগ। হাঁটার পথে এবং রাস্তার পাশে রোগীরা তাদের শিশু সন্তান নিয়ে এবং বৃদ্ধদের নিয়ে রাস্তার পাশে শুয়ে আছে। নেই কোনো বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা এবং কোনো আলোর ব্যবস্থা নেই। সবচেয়ে বেশি দুর্ভোগ চোখে পড়ল মা ও শিশু ওয়ার্ডে। মা ও শিশুরা বেশিরভাগই নিচে ফ্লোরে শুয়ে আছে এবং শিশু ওয়ার্ডে গেলে সেই একই চিত্র দেখা মিলল। আবার অনেকে জানায় যে একই সিটে দুজনকে থাকতে দেওয়া হয়েছে। সার্জারি ওয়ার্ডে গেলে দেখা গেল সেই সার্জারি ওয়ার্ডেও সেই একই অবস্থা, উপরে নিচে এবং সব জায়গায় রোগীদের ভিড়। ডায়রিয়া ওয়ার্ডে গেলে সেই একই অবস্থা, উপরে নিচে রোগী ভিড়। এ ব্যাপারে কিছু ভুক্তভোগী রোগীর স্বজনদের সাথে কথা বলে জানা গেল তারা নানান ভোগান্তির মধ্যে আছে। আচ্ছা, ইসে আপনারা আসছেন কোন সময়? কোন আজান? আচ্ছা, কোন জায়গা থেকে আসছেন? মজুরসদন থেকে। এই শিশুর বয়স কতদিন? 6 দিন। কি সমস্যা? আয়সা সিট চাইছেন, পর সিট পাইছিলেন নাকি? সিট ছিল না। কোন সময়? আজকে রাত্রে 1টার দিকে, দুপুরে। আয়সা দেখ, আয়সা শুনছেন যে এই বেডে আরেকজন আছে, তারপর আপনাদের আবার? আচ্ছা, মানে এক বেডে এখন 2 জন দিছে না? ও আচ্ছা, সে কি সে পরে আসছে, আপনাদের পরে আসছে? ও আবার আসবো, সিটে আসবো। আচ্ছা, তারপর ওনারা আসলে কী করবেন আপনাদের? কি আপনার শিশুর বয়স কতদিন? 7 মাস। আপনি এখানে ভর্তি হয়েছেন কবে? কখন? আপনার বাচ্চার কি সমস্যা? ঠান্ডা। তো আপনাদের কি সিটে দিছে, কোনো সিট দিছে? সিট দেয় নাই। ঠান্ডা অসুস্থ বাচ্চা কি নিচে দিছে? সিটের ব্যাপারে কি বলছে নার্সেরা? কারণ কি অসুস্থ বাচ্চা নিয়ে নিচেই থাকতে বলছে? হাসপাতালে ভর্তি হয়েছেন কখন? দুপুর টাইমে। আপনার বাচ্চার কি সমস্যা? পেটের সমস্যা। কি ডায়রিয়া? ডায়রিয়া ব্যথা? ও আচ্ছা, তো আপনাদের কি সিট দেয় নাই, সিট পান নাই? সিট চাইছিলেন? হ্যাঁ। ও আচ্ছা, নিচে আপনাদেরকে নিচে বসার জন্য বেডও দেয় নাই কোনো? বেডের ব্যাপারে কি বলছে, কথা বলছিলেন? কি বলছে? বেডের শোয়ার বেডের ব্যাপারে কি বলছে? কিছু কয়ও নাই, দেয়ও নাই। আচ্ছা, আপনার বাচ্চার বয়স কতদিন? 4 মাসে পড়ছে। আচ্ছা, এই বাচ্চা নিয়ে কি রাত্রেবেলায় ফ্লোরের নিচে থাকতে বলছে নার্সের? কি এখানেই থাকতে বলছে রাত্রে? সিট না পাইলে আপনাকে এইখানে নিচে ফ্লোরে থাকতে বলছে না? কোনো নিচে বেডও দেয় নাই কোনো? এই কম্বল এটা কি আপনি নিচে বাসা থেকে নিয়ে আসছেন? এটা